দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে, যেমনটি বলছিলাম, এক ধরনের তীব্র যানজট, নষ্ট হচ্ছে পণ্যবাহী ট্রাকের মালামালও। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সেখানে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আসলে এই যানজটে কাঁচামালের আসলে কি ধরনের ক্ষতি হয়েছে একটু জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে কন্টেনারগুলো আসলে এই মুহূর্তে কিভাবে আনা নেয়া করা হচ্ছে। স্মৃতি, আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে আছি। যে তীব্র যে যানজট, সে যানজটে আপনি আমাকে যে বিষয়টি জানতে চেয়েছেন, কাঁচামালের কি অবস্থা, কাঁচামালের অবস্থা তো পচে যাচ্ছে, কিন্তু এর বাইরে যদি আরো কিছু অবর্ণনীয় কষ্টের কথা যদি বলি আপনাকে, সেটি হচ্ছে যে গত 4 দিন ধরে এইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই সকল গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে চালক রয়েছে, হেল্পার রয়েছে। এর বাইরে হচ্ছে যে যাত্রীবাহী যে সকল গাড়ির যেগুলো রয়েছে সেগুলোতে যাত্রী চালকরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। আমি একটি যাত্রীবাহী বাসের মধ্যে উঠেছিলাম, সেখানকার একজন যাত্রীর কাছে শুনেছি তার 2 জন বাচ্চা সেখানে 104 ডিগ্রি তাদের জ্বর, এমনকি এই জ্বরের মধ্যে যে তারা ওষুধ যে খাওয়াবে সেটিও তারা পাচ্ছে না। এখানকার অনেক চালক যে যারা যাত্রীবাহী কিংবা যে সকল পণ্য সরবরাহকারী যে সকল গাড়ি যেগুলো রয়েছে সে সকল গাড়ি চালকরা বলছে যে তারা রাস্তার পাশে কোনো ধরনের খাবার পাচ্ছে না। তারা যে আকুতিটি এই মুহূর্তে যেটি করছে, যে বন্যার্তদের যেরকম খাবার দেয়া হচ্ছে এর থেকেও ভয়াবহ জীবনযাপন করছে তারা। সড়কে তারা ঘুমাতে পারছে না, তারা চলতে পারছে না, তারা খাবার পাচ্ছে না। প্রত্যেকটি মোড়ে মোড়ে তারা যেন তাদেরকে যেন খাবার সরবরাহ করা হয়। তারা এই মুহূর্তে, আমি অনেকের সাথে কাঁচামাল নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তারা সেটি নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। কাঁচামাল যে সকল কাঁচামালগুলো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সে সকল কাঁচামাল হয়তোবা একসময় পাওয়া যাবে, কিন্তু যাদের জীবন চলে যাচ্ছে, যারা এখানে অসুস্থ হয়ে গেছে, যারা এখানে কষ্ট পাচ্ছে, তাদের এই যে অবর্ণনীয় দুর্ভোগ থেকে বন্যার্তদের যেভাবে সহযোগিতা করা হচ্ছে তাদেরকে ঠিক সেভাবে যেন সহযোগিতা করা হয়। অনেক গাড়িতে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের চাল, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যেগুলো পানিতে ভিজে যাচ্ছে, সে সকল পানিগুলো হচ্ছে যে পানির কারণে হচ্ছে যে এই সকল কাঁচামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেটি আপনার কাছে সর্বশেষ যেটি হচ্ছে যে এখানে কিন্তু চরমভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখানকার মানুষরা, প্রত্যেকটি গাড়িতে গাড়ির চালক যে সকল যাত্রী যারা রয়েছে তারা কিন্তু হাউমাউ করে কান্না করছে, তারা খাবার চাচ্ছে। তারা এই মুহূর্তে যেটি বলছে যে তাদেরকে যেন খাবার যেন সংগ্রহ করা হয় যেভাবে বন্যার্তদের খাবার দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ স্মৃতি। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে।